আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাস্ক পরা এবং শারীরিক দূরত্বের বিষয়ে নতুন ঘোষণা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানেন এবার অনুরোধ থাকল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও স্পষ্ট করে ঘোষণা দিয়েছে যে যারা স্টেডিয়াম এবং বড় ইভেন্ট হলে প্রবেশ করবেন তাদের প্রত্যেকের জন্য মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক তাছাড়া মসজিদ সবজি ও গবাদি পশুর বাজারে মাছের বাজার এবং কসাইখানার মতো পাবলিক ইউটিলিটি মার্কেট সহ বৈদ্যুতিক দোকান কার্পেন্টারের দোকান প্লাম্বারের দোকান গাড়ির ওয়ার্কশপ এবং সকল প্রকার ছোট দোকানে অবশ্যই মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব মেনে চলতে হবে শুধুমাত্র পাবলিক পার্ক এবং ওয়াকওের মতো খোলা জায়গায় মাস্ক পরা আর শারীরিক দূরত্ব মানার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছেন ইভেন্ট এবং ক্রিয়াকলাপে যারা অংশ নেবে তাদেরকে সমস্ত সংগঠকের অবশ্যই তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে টিকা গ্রহণের অবস্থা যাচাই করতে হবে যারা এসকল স্থানে করোনা প্রতিরোধের নির্দেশনা হিসেবে মাস্ক পরবে না এবং শারীরিক দূরত্ব মেনে চলবে না তাদের শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা আপনারা এই নির্দেশনাসমূহ মেনে চলুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে